আমার আমার প্রধানমন্ত্রী কালকে আমি একটা ক্লিপ দেখলাম, প্রধানমন্ত্রী বলছেন, আমি সচিবদেরকে বলেছি আরো 2-3 মাস আগে যে এবার কিন্তু অনেক বড় একটা বন্যা হবে, তো উনি যখন জানে এবার অনেক বড় একটা বন্যা হবে, ওনার এই কথাটা কি এবারে বাজেটে রিফ্লেক্ট করেছে? বাজেটটা তো কয়েকদিন আগেই হয়েছে, তো উনি যেহেতু এত কিছু জানেন, তো ওনার অ্যাটলিস্ট এই কথাটা তো রিফ্লেক্ট করা দরকার ছিল বাজেটে। কিন্তু এই এতটুকু কিন্তু এই যে বন্যার জন্য আমাদের কি কোনো প্রিপারেশন ছিল? আমাদের কিন্তু একটা মন্ত্রণালয় আছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, এটা যে কি কাজ আমি আজ পর্যন্ত জানি না। এবং কালকে আমি দেখলাম, আমরা যখন আমি যখন আসছিলাম গুলশান থেকে, আমি একটা কাজে গিয়েছিলাম, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সামনে দিয়ে আসছিলাম মহাখালীতে, তখন আমার মনে হলো যে এই মুহূর্তে তো এই মন্ত্রণালয়ের সামনে মানুষ গিজ গিজ করার কথা, কারণ এই মন্ত্রণালয় তো এখন আমাদের এখন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো ইম্পর্টেন্ট মন্ত্রণালয়, কারণ এখন আমাদের পুরো দেশে যে যে অবস্থা, কিন্তু এই মন্ত্রণালয়ের সামনে একটা লোক নেই, কারণ আসলে কোনো কাজ হচ্ছে না। আমাদেরকে যে উন্নয়ন উন্নয়ন শিখাচ্ছে, আনপ্ল্যান ডেভেলপমেন্ট, আমরা বিশেষজ্ঞরা বলতো যে 10-20 বছর পরে দেখবেন আপনারা যে এইসব আনপ্ল্যান ডেভেলপমেন্ট আপনাদের জন্য কত বড় ক্ষতি হয়ে আসে, কিন্তু আমাদের 10-20 বছর ওয়েট করা লাগে নাই, 2-3 বছরের মধ্যেই আমরা দেখছি যে এই যে আমাদের যেটা বললো অষ্টগ্রাম মিঠামাইন যে ওয়েদার রোডটা, এই ওয়েদার রোডটা আসলে আমাদের কত বড় ক্ষতি করে গিয়েছে, এরকম বিভিন্ন ডেভেলপমেন্ট। এখন আমাদের এই বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পাতাল রেলের কথা, আমাদেরকে কি এখন পাতাল রেল দরকার, নাকি আমাদের অন্য অন্য জিনিস আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট? আমাদের কোভিড পরিস্থিতির পরে নতুন করে 2 কোটি গরিব মানে নিম্নবিত্ত তৈরি হয়েছে, এরা আগে কিন্তু নিম্নবিত্ত ছিল না, আরও 2 কোটি নতুন করে নিম্নবিত্ত তৈরি হয়েছে, এবং এই বন্যাতে আরও 40 লাখ মানুষ একদম গৃহহীন বাস্তুহীন হয়ে গিয়েছে। আমরা তাদের জন্য কোনো প্ল্যান না করে, তাদের জন্য কোনো বাজেট ঘোষণা না করে আমরা করেছি কি, আমরা পাতাল রেলে ঘোষণা দিচ্ছি, আমরা মানে আমাদের মেট্রো রেল আসবে, স্বপ্নের পদ্মা সেতু আসবে, পদ্মা সেতুর নামে আমাদের বাচ্চাদের নাম করা হয়, ওখানে গিফট পাঠাচ্ছি, কিন্তু আমার একটা মানে বন্যাপ্রবণ এলাকার জন্য ত্রাণের জন্য বাজেট রাখতে পারছি না। সো আমি আসলেই মানে এই দেশের নাগরিক হিসেবে লজ্জিত, এবং আশা করব যে আমাদের যারা পলিসি মেকার আছে তারা অন্তত আমাদের এই 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 প্রতিবাদ থেকে হলেও কিছুটা নিজেদের এই পলিসিগুলো ঠিক করবেন। মত পেশ করছেন এবি পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আসসালামু আলাইকুম। আমি সবসময় আমার বক্তব্য শুরু করি যে আশা করি ভালো আছেন এই কথাটা দিয়ে, কিন্তু আজকে সেই কথাটাও বলতে পারছি না, কারণ আমরা কেউই ভালো নেই। যারা বন্যাতে সাফার করছে তারা তো কোনো প্রকারে ভালো নেই, কিন্তু আমরা যারা দেখছি যতটুকু দেখতে পাচ্ছি, মেইন স্ট্রিম মিডিয়াতে তো কিছু দেখতে পাচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখতে পাচ্ছি ভালো নেই আসলে। আমি কোন দেশের নাগরিক? জি ধন্যবাদ। এটা আপনার চার্চিল বলেছিলেন যে গণতন্ত্র খুব একটা ক্লামজি একটা সরকার ব্যবস্থা, কিন্তু আর আর যে সরকার ব্যবস্থা আছে তার থেকে এটা ভালো। এই জন্যে আপনার গণতন্ত্রের জন্য আমরা অনেকেই ফাইট করেছে, বহুদিন ধরে করছে, কিন্তু যখন গণতন্ত্র কাজই হলো আপনার একটা ইলেকশনের মাধ্যমে সমাজের এই সোশ্যাল ফোর্সের যে রিপ্রেজেন্টেটিভ তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসা, তারা একটা সিট হলো, তারা যদি আসতে চায় আসা উচিত, কারণ একটা ইকুইলিব্রিয়াম ভারসাম্য তৈরি করতে হয় গণতন্ত্রে, এই সোশ্যাল ফোর্সগুলির মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হয়। এই ভারসাম্যটা তৈরি করার মাধ্যমে গণতন্ত্রকে মনে হয় যেন একটা ক্লামসি, কারণ গণতন্ত্রে কিন্তু আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্টে ভুল সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত খুব কুইকলি হয়, গণতন্ত্রে তা হয় না। আর আলোচনা করে সবার মতামত নিয়ে একটা আপনার ইকুইলিব্রিয়াম যেটা আমরা বলি সমাজের সোশ্যাল ফোর্সগুলিকে ভারসাম্য রক্ষা করা হয়। এখন যখন গণতন্ত্রের অভাব হয় সেখানে একটা ভ্যাকিউম তৈরি হয়, আপনার রাষ্ট্রের পাওয়ার সেন্টারে একটা ভ্যাকিউম তৈরি হয়, এই যে শূন্যতাটা, এই শূন্যতাটাকে পুঁজি করেই আপনার ইসলামিক দল বলেন অথবা ইউরোপের নাৎসি দল বলেন, যারা আপনার কর্তৃত্ববাদী এবং আপনার অ্যান্টি
puro anathema of democracy. Extreme rightist force jake camera bolia ki. Tara ei sujog ta nai. Sujog ta niye tara samaje probhab bistar kore. Kintu election jokhon ashe tokhon hoyto jitte pare na shebhabe. Kintu desher moddhe orojogota toiri kora othoba rashtrer pokkhe je somosto siddhanto nile ekta adhunik samaj protishtha kora jay. Sei bisoye tara badhagrosto kore. Jar jonno Bangladesh 50 bochor poreo kintu ami bolbo na je Bangladesh ekta adhunik samaj. Bangladesh bolte paren borojor ekta transitional samaj. Amra moti ekono adhunik samaje rupantorito korite parini Bangladeshe. Ebong seta sombhob hoyeche je apnar deshe gonotontro kono dini chilo na jemon tamon bhabe. Pratishthanik gonotontre ei jatiyo dolguli ei jatiyo force guli apnar kontrasha hoye thake tara electione aste pare taderke permission dewa hoy kintu jehetu jonogon ke amra nagorik hisebe toiri korte pari by this time Bangladesher nagorik toiri kora uchit chilo kintu Bangladeshe to amra nagorik toiri kori nai amra Bangladesher toktash prota charon korechi je apni dash apni kichu question korte parben na tokhoni apni shosto extremist force guli matha chara diye uthe eta holo apnar political jeta center sekhane power je vacuum ta toiri hoy sei vacuum er darar jonnoi ei rokom extremist force guli samaje apnar probhab bistar korte parche mane safol hoy ache ei porjonto bole chesta thank you apnar technical answer ta diyechen bujhte parlam amra to আমাদের এখানে আরো অতিথিরা এসেছেন আমরা একটু আমাদের আয়োজকদেরকে বলবো তাদের নামগুলো একটু আমাদের কাছে দিলে ভালো হয় এখানে বেশ কয়েকজন গবেষক আছেন স্পেশালি জনাব আলাউদ্দিন মল্লিক উনি খুব লেখালেখি করেন আমি আলাউদ্দিন মল্লিককে বলবো যে আপনার অবজারভেশনের আলোকে আপনি কি কিছু বলতে পারেন যে আমাদের আন্দোলন দানা বাঁধানোর জন্য বা একটা কার্যকর আন্দোলনের জন্য কোনো শুধু স্পেসিফিক এই পয়েন্টটি যদি আপনি কিছু বলেন পক্ষের সঙ্গে যোগ করতে চাই এই যে আপনার জামাতে ইসলামকে নিয়ে যে সবসময় একটা পিং পং খেলা চলে বাংলাদেশে কখনো বিএনপি ছাড়ছে না কারণ আওয়ামী লীগ নিয়ে এই কারণে এত কারণ নেই কোনো কারণ নাই তখন দেখছেন যে আমার সুস্থ হয়ে গেছে কথাটা হলো এই যে দুইটাই ডেমোক্রেসি দুটো পার্টি ডেমোক্রেসির কথা বলে তারা যদি একটা জায়গায় একত্র হয় এবং তাদের রাষ্ট্র চালনায় যদি কোনো রকম আপনার জনগণ বিচ্ছিন্ন না হয় তাহলে ক্রমান্বয়ে এই জামাতে ইসলামের মতো দল কিন্তু আপনার আস্তে আস্তে মাটির গায়ে চুকে যায় শিক্ষার সঙ্গে মানুষের চেতনার সঙ্গে মানুষের বোঝার ক্ষমতার সঙ্গে এই দলটা কি চায় যেটা আমাদের জন্য শুভ নয় সেই করে আপনার মার্জিনালাইজ করে দিল কিন্তু এই পিং পং খেলার জন্যই আপনার এটা একটা একটা রাজনৈতিক অস্ত্রতে পরিণত হয়েছে জনাব আলাউদ্দিন মল্লিক